আজকে ব্রেকফাস্টে আমাদের কে সার্ভ করছে? জিৎ, তুই খেলি না, এটাই আমার দুঃখ। আমি বললাম ভাই চলে আয়। তোমাদের ওইদিকে কি মুড়ি পাটি বাবু? ম্যাচিং করেছো আজকে? ম্যাচিং হয়েছে আজকে? তো ডেনি ম্যাচ নিছো না? কিনে দেয়নি। তোমরা মাছ করেছেন? জিৎ নিয়েছে মাছ? সব মাছ নিয়ে তো 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 টাটা টাটা। চলো চলো না, চলো। কোথায় যাচ্ছি আমরা জিৎ? ব্যান্ডেল চার্চ। Hold me close till I get up. Time is barely on our side. Storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go through the wastelands, through the highways. And till my shadow turns to sun rays. And on we'll go. Second largest bell in the world, Asia. Through the wastelands, through the highways. And on. যেরকম পড়বে সেরকম ওটা টাইম দেখাবে। এখন গাছের জন্য আটকে গেছে, গাছটা বড় হয়ে গেছে, তাই এখন যা টাইম সেটাই দেখাবে। এটা সকাল 6টা থেকে রাত 6টা মনে হয়। সকাল 6টা থেকে রাত 6টা মানে
ওই সাইডটা নই হাটি পুরোটাই নই হাটি হ্যাঁ টাওয়ার ক্লক যাওয়ার জন্য এটা লেডিজদের রাস্তা আর যাবে টু লেডিজ জেন্টস নট অ্যালাউড আর ওই দিকটা হলো জেন্টসদের রাস্তা বাবা পুরো ভুল ভুলাইয়াদের মতো রাস্তা গীতাময় বললো যে এটা সেকেন্ড লার্জেস্ট বেল নো সেকেন্ড লার্জেস্ট ক্লক वर्ल्ड मध्य और फर्स्ट लार्जेस्ट वर्किंग बेल तो गए मीट करब और आलदा रास्ता दिए आस पूरा हिस्ट्री टा जीतर दिख दिए जाना जीत की बोल से हमें खूब एक जानी था आकी बुकी लेखा एगलो को हेरिटेज मान जगह मन लेखा उचित ना बाबा अच्छा अच्छा एखाने पेंडुलम देखाते पारछी ना बट पेंडुलम तोरा पहुंचे गेछिस हेलो ओ जे ओटा जेंट्स रूम वाओ एटा कटा बाजे जी पौने 11टा তো পৌনে 11টার এটা কি এটা প্রত্যেক 15 মিনিটে বাজে এই বেল গুলোই বলছিলিস ওয়ার্ল্ডস লার্জেস্ট বেল ওয়ার্কিং বেল এটা সেকেন্ড লার্জেস্ট ফার্স্ট লার্জেস্ট ওয়ার্কিং বেল ফার্স্ট লার্জেস্ট ওয়ার্কিং বেল আর লার্জেস্ট বেলটা কোথায় আছে লার্জেস্ট বেলটা কোথায় আছে বিগ বেন লন্ডন হ্যাঁ বিগ বেন লন্ডনে বিগ বেন আচ্ছা এটা প্রতি 15 মিনিট অন্তর छादे ওইটার নিচে ওইখান থেকে নইহাটির এটা নইহাটির ফেরিঘাটটা আর নিচ অপর থেকে নিচে ভিউটা ছাদটা বন্ধ আছে তো আমরা এখান থেকে ছাদটা যেতে পারবো না তাই এখান থেকেই তোমাদেরকে দেখাচ্ছি হে গাইস হাই দিস ইজ দীপিকা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু লেজেন্ডলি লাইফ আজকে একটা দারুণ জায়গা থেকে আমি ব্লগটা মানে আমি ইন্ট্রোডিউস করছি কারণ তার আগে তোমাদের আমি অনেকটাই দেখিয়ে দিয়েছি আমি আছি এখন ইমামবাড়ার যে বেল মানে বেল রুমটা যেখানে আছে আমি সেই টাওয়ারটাতে আছি তো সেইখান থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম তার আগে তোমাদেরকে আমি পুরো ইমামবাড়া চার্চ ওগুলোর পুরো ভিউ দিয়ে দিয়েছি আমি এসে এখানে আমি অনি আমার ভাই দীপ আর আছে জিৎ জিৎ হলো আমার ভাসুরের ছেলে আমার ভাসু সকালবেলা অফিস চলে গেছে আমি তোমাদেরকে মানে দেখিয়েছি একটু সকালে ভাসুরের সাথে ইন্ট্রোডিউস করানি কারণ একটু ভাসুর শাই ক্যামেরা শাই তো আমি ইন্ট্রোডিউস করাতে পারিনি আর ভাসুর রেলে চাকরি করে হাওড়া ডিভিশনে তো উনি চলে গেছেন আমাদের সাথে দিদিভাইও আসেনি মানে আমার যাও আসেনি
কারণ যার সাথে আমরা মিট করব এখন ভি মার্টে, ভি মার্টে কিছু শপিং আছে সেগুলো করার জন্য এখন আমরা ভি মার্ট যাবো, তো সেখানে দিদিভাই ডিরেক্টলি চলে আসবে। আমরা অ্যাকচুয়ালি এগুলো সবকটাই দেখা হয়ে গেছে, ব্যান্ডেল চার্চও ঘোরা আর ইমামবাড়াও ঘোরা ছিল, বাট আমার ভাই দীপের এটা ফার্স্ট টাইম ব্যান্ডেলে, তো ভাবলাম যে ওকেও ঘুরিয়ে নিই। আজকে আমরা 1:15 ট্রেনে ব্যাক করছি কলকাতা, আজকে রিসেপশন আছে মাসির মেয়ের, তো অলরেডি এখন 11টা বাজলে যায় আর লেট করবো না। এখানে প্রতিদিনই এগুলো দেওয়া হয় না, আগের বারেও এসে দেখেছিলাম না। আসতে বাবা, যেও না যেও না, ও এইটা হলো আমার দিদি ভাই, আমার বড় যা, একটাই যা, একমাত্র যা, মাস্ক গুলো খুলতে হবে তবে গিয়ে দেখতে পারবে। না না, এমনি দেখা যাচ্ছে আর 1 ঘন্টা, তারপর আবার যেই কে সেই। এখন বাজে হলো 4:22, গলার অবস্থা খুব খারাপ, মোটামুটি ঠান্ডা লেগে গেছে, আমাদেরও চোখ থেকে জল পড়ছে। আমরা বড়দির বাড়িতে চলে এসেছি, অনেক লেট হয়ে গেছে, উবার আর প্রিপেয়ার ট্যাক্সির লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। ভাইও চলে গেল এদিকে সল্টলেকে মাসির বাড়ি, আর আমরা এদিকে চলে আসলাম। এখন এসে রেডি হতে হবে, রেডি হয়ে 6:30-এর মধ্যে মাসির বাড়ি পৌঁছতে হবে। চল রে চল, হয়েছে অনেক, এটা কিন্তু যাবে। ঘরটা কি ছিল? আমি ঘরটা একটু দেখাচ্ছি, তোকে দেখাচ্ছি। বাবাকে কি সুন্দর লাগছে দেখি, বাবার ফুল ড্রেসটা দেখি, আহা। আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি শান্তির রিসেপশনে। মনা দেখা পুরো ড্রেসটা, এটা হলো মনার ড্রেস, দি একবার এদিকে তাকা, কি কি করছিস এটা? সত্যি ভাল লাগছে, শোন ঠিক আছে, পরমা সুন্দরী কিছু বলো তুমি, হাই করে দাও, আজকে একজন ধুতি বাসের মধ্যে পড়বে আর একজন জুতো পলিশ বাসের মধ্যে করবে, এই দুজনের মুখগুলো একবার ভালো করে সবাই দেখে না। বাবা একটু দেখো, তোমার বাবুকে কোলে না, বাবা কার সাথে যাবা? দাদাদের সাথে, ওলে বাবা লে, দাঁড়াও দাঁড়াও, সেজন্য আমার কাজকে হেল্প লাগছে, পুরো হাই করো, কেন ইয়ে করছে না? হ্যাঁ ফেসবুকে হাই, আমার ভাগ্নির বিয়ে, আমরা এখন কন্যাদি যাচ্ছি সবাই, আমার ফুল ফ্যামিলি এখানে রয়েছে, হ্যাঁ শুনেছি, আমার শুনেছি, মেসো হাই করে দাও,
তো এখন কটা বাজে? 7:30টা বাজে, আমরা চলে এসেছি। বাট আমরা আমাদের যত মানে যতটা তাড়া দেওয়া হয়েছিল যে সবাই চলে এসে আমাদের জন্যই বাসটা ওয়েট করছে সেরকম নয়, এসে দেখলাম অনেকে আসেনি। জাস্ট আমরা মানে অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছি, প্রায় 15-20 মিনিট আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখনো বাস ছাড়া নামনি। বাস এক্ষুনি ছাড়বে, এক্ষুনি না অনেকক্ষণ, প্রায় 40 মিনিট ধরে আমি শুনে আছি এক্ষুনি ছাড়বে, এখনো ছাড়েনি। আমরা এসে দুজন মিসিং হয়ে রয়েছে, ওদের খুঁজে নি, থানায় ডায়রি করেছি। তো জানি না কখন ভাই আমরা এখন বাসে চড়ব। হ্যাঁ বাসে চড়ে গেছিস তুই, এবার তো বাস ছাড়বে। হ্যাঁ তারপরে তারপর বল। আমাদের কোথায় আছে দি? কানাডাতে আছে না এদি? কোথায় আছে জানা? কানাডাতে আছে। ওরা কতলা এই যে লিফট অপারেটর আর আমাদের কমপ্লিট হয়ে গেল। অশান্তি হয়নি, আর সত্যি কথা বলতে খুব ভালো অ্যারেঞ্জমেন্ট হয়েছে, আমরা ভাবতেও পারিনি এত সুন্দর আমার উপরে তুলবো নাকি।
দেখেছি এই তো দেখাচ্ছি দি কেমন খেলি অ্যারেঞ্জমেন্টস দারুণ হয়েছিল বল বাবা কেমন খেলে তুই মাস্কটা খোলো খুব ভালো একদম নানান রকমের আইটেম খুব সুন্দর এর জন্য দাঁড়িয়ে আছি আমরা বাসে করে সল্ট লেক যাবো সল্ট লেক থেকে উবার করে দিদির বাড়ি যাবো আবার তো আমি এখানে ব্লগটা শেষ করছি ব্লগটা আর কন্টিনিউ করছি না তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে টিল দেন গুড নাইট সবাই ভালো থাকো এটা রাত 12টার ভিউ ইকো পার্কের রাস্তাটা না এটা টুয়ার্ডস নিউ টাউন না এটা চিনার পার্কের রাস্তা আর এটা নিউ টাউনের